হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুমারেশন চ্যানেল। নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, অনেক ইন্ডিয়ান সং, মুভির ট্রেলার আর ইন্ডিয়ান অ্যাকশন সিন বা অনেক ফানি ভিডিওর উপর রিয়েকশন দিলাম। আজকে চলে আসলাম বাংলাদেশের একটা সুপার হিট গানের উপর রিয়েকশন দিতে, আর গানটির টাইটেল হচ্ছে প্রেম দিওয়ানা, প্রতীক হাসান, স্যাং বাই প্রতীক হাসান। আপনারা জানেন প্রতীক হাসান হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী খালিদ হাসান মিনুর ছেলে। তো স্বাভাবিকভাবে প্রতীক হাসান কিন্তু বাংলাদেশে মোটামুটি নাম করা একজন শিল্পী। আজকে আমরা অনেকদিন পর প্রতীক হাসানের নিউ সং রিলিজ হয়েছে, ওই গানটির উপরে আজকে আমরা রিয়েকশন দেব। তো বন্ধুরা, কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে আগে সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা, আর দেরি করব না, চলুন আমরা গানে চলে যাই, প্রতীক হাসানের প্রেম দিওয়ানা, লেটস গো। Okay. Pratik Hasan. Gonna make me crazy. Look at you, the killer now. Good ball of lag now. I'm a kick in the chalk, gonna talk, gonna pay me fellow Buchina. I'm a kick in the cup, the money, got my channel now. All of the boa jerate. Shop no gulo shop the hotte. Premi premi shara, jeep on rangi and the boy. You're the type of girl people fall in love with. Come and be my world, girl, I know you want this. Cause your signs are showing me, girl, we can't be running out of time now. I can't be hating you, go. Now it's time for you to know. Baby, be my primary Diwana. I don't wanna stress on no drama. It's only you, there's no other. Mom, the stranger ain't any rider. Baby, to me, I'm a John, yo. The empty cup, the front, yo. Girl, it's for real, ain't no fun, yo. You can be my number one, yo. Diwana, no one love you, I'm girl. Hey, Nayan John Lorry. বন্ধুরা, বোঝাই যাচ্ছিল না আসলে এটা কি বাংলাদেশি গান নাকি ইন্ডিয়ান গান। দেখে অনেকটা মনে হচ্ছে ইন্ডিয়ান গানের মতোই, যে অনেক ইন্ডিয়ান সং দেখেছি যার কারণে বুঝতে পারতেছিলাম না যে এটা কি
হিন্দি সং মানে ইন্ডিয়ান সং নাকি বাংলাদেশি সং? আসলে বাংলাদেশি গান কিন্তু বর্তমানে অনেক কোয়ালিটির দিক দিয়ে অনেক আপডেট হয়েছে, যার প্রমাণস্বরূপ এই গানটা। প্রতীক হাসান কিন্তু বাংলাদেশে মোটামুটি পরিচিত একজন শিল্পী, ওনার অনেক জনপ্রিয় কয়েকটা গান আছে, আর উনি অনেক মুভিতে প্লেব্যাকও করেছেন, আমি ওনার প্লেব্যাক করা গানও দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় প্রতীক হাসান কিন্তু লং টাইম পর এই গানটার মাধ্যমে আবার কামব্যাক করেছেন। প্রতীক হাসানের রিসেন্টলি তেমন একটা গানের ক্ষেত্রে তেমন একটা রেগুলারিটি দেখা যাচ্ছে না, দেখা যায় নাই। তো এই গানটির মাধ্যমে উনি আবার কামব্যাক করেছেন উনার ফ্যানদের কাছে। গানটি ভালো লেগেছে, পাড়ার গলিতে উৎসবের একটা আমেজ নিয়ে গানটি শুট করা হয়েছে, যেখানে বয়ো বৃদ্ধ হইতে শুরু করে শিশু, ছেলেপুলে, যুবক, মানে নজওয়ান একসাথে ডান্স করে গানটি এনজয় করেছে গানটি গেয়ে গেয়ে। তো বন্ধুরা, আপনাদের গানটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর প্রতীক হাসানের যদি কোনো ফেভারিট কোনো গান থেকে থাকে, যে গানগুলোর উপরে আপনার রিয়াকশন ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্টস করে তাও জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটুকু চাও আপনাদের থেকে। আর নতুন করে বলার কিছু নেই, ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করলাম, এখানে বিদায় নিলাম। তো ভালো থাকবেন, বাই বাই।